অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। যে যেখানে থাকো, ঘরের বাইরে বেরোবে না, বের হলেই মাস্ক পরবে। প্রয়োজন ছাড়া কখনো বের হবে না। আজকে তোমাদের একটা ক্লাস দেব হিন্দু ধর্ম থেকে একটা গল্প। গল্পটার নাম হয়েছে ন্যায় বিচার। মানুষ সবসময় মিলেমিশে বাস করে, একসঙ্গে বসবাস করে, যেখানে যে প্রতিষ্ঠান গড়ে তোলে সে প্রতিষ্ঠানকে বলা সমাজ। এই সমাজে সবাই একসঙ্গে মিলেমিশে থাকে। এই মিলেমিশে থাকতে থাকতে কখনো বা একের সঙ্গে অপরের ঝগড়া বাঁধে। এই ঝগড়ায় হয়তো মারাত্মক কিছু হয়, তবে দেখা যায় ঝগড়ায় যে অভিযুক্ত ব্যক্তি যে দণ্ড পাবে তা নয়। অভিযুক্ত ব্যক্তিও অনেক সময় সত্য কথা বলে। এখন দেখা যায় যে এই এই যে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তি সঠিক নয় বা সঠিক, এই জন্য একজন বিচারক দরকার। সেই একটা এই জন্যই তাকে বলা হয় বিচার। এই বিচার করতে গিয়ে দেখা যায় যে কখনো আইনের প্রতি শ্রদ্ধা রাখা দরকার। বিচার করতে গিয়ে কখনো কে পুত্র, কে কে আত্মীয়, কে অনাত্মীয়, এগুলো দেখা যায় না। সবাইকে তার কাজের অনুযায়ী তাকে বিচার করতে হয়। এই বিচারের ন্যায় বিচার। তা দেখা যায় যে বিষ্ণুভক্ত প্রহ্লাদ এই ন্যায় বিচার করেন। দেখুন ন্যায় বিচার। বিষ্ণুভক্ত প্রহ্লাদ এক রাজত্ব করত। সে রাজত্বের সময় সুন্দর একটা গ্রাম জায়গায় রাজত্ব করত। রাজত্ব করার সময় দেখা গেছে যে তার পুত্র বিরেসন এবং সেই গ্রামে একটা ব্রাহ্মণ কুমার বাস করত। দুজনের সঙ্গে তেমন কোনো মিল ছিল না। এখন একদিন দেখা গেল এই দুজনের ভিতরে কে বলি এবং কে ভালো এই নিয়ে একটি দ্বন্দ্ব বাজে। এই দ্বন্দ্ব নিয়ে দেখা যায় যে পোলাদের পুত্র বৃহস্পন সে বলল যে আমরা এই নিয়ে একটা বুদ্ধিমান ব্যক্তির কাছে যাই, সে বলবে আমরা কে গুণী কে শক্তিমান। ব্রাহ্মণকৃত বলবো যে আমরা রাজাই তো শাসক, সেই তো বিচার কর। তা আমরা চলো তোমার বাবার কাছে যাই, তোমার বাবাই তো শাসক, সে বিচার করবে যে কে শক্তিমান এবং কে গুণীতে অগ্রগণী। এখন দুজনই ওলাদের কাছে গেল। ওলাদ সব কথা শুনল। শোনার পর সে বলল যে রাজপুত্র বিরেশন সে শক্তিমান এবং বুদ্ধিমান, কিন্তু সে কিছুটা উদ্ধত ও অহংকারী বলে কিছুটা মরে। কিন্তু সুদামা ব্রাহ্মণপুত্র সুদামা সে উদ্ধত নয় এবং অহংকারীও নয়, সে সবসময় সত্যবাদী ছিলেন। আর ব্রাহ্মণ রাজপুত্র সে শক্তিমান এবং বুদ্ধিমান হয়েও সে উদ্ধত অহংকারী, অহংকারী বলে কিছুটা মলিন, যেমন চাঁদেও মলিন আছে, যেমন চাঁদেও কলঙ্ক আছে। এই এখন আর বিরেসন বলল বাবা, বলার বলল হ্যাঁ বাবা আমাকে বলতে দাও আমি বলি। দেখো সুদামা ন্যায় ধর্মপরায়ণ, ন্যায় নীতি সত্যবাদী সংযমী বলে সে অগ্রগণী। আর তুমি শক্তিমান বুদ্ধিমান হয়েও কিছুটা অহংকারী এবং উদ্ধত।
তাই দেখা গেছে যে দুজনের মধ্যেই ব্রহ্মপুত্র অগ্রগণ্য। তাই পুত্র হয়েও দেখা গেছে যে পুত্রের পক্ষপাতিত্ব করে নাই, সে ন্যায় বিচার করেছে। এই থেকেই বোঝা যায় যে এটাই ন্যায় বিচার। সে ব্রাহ্মণ পুত্রের গুণটা তুলে ধরেছে, সে কতটা ধৈর্যের পরিচয় দিয়েছে। যেহেতু সে পুত্রের পক্ষ তো নিতে পারত, কিন্তু সে তা নেয়নি। সে দেখেছেন যে ব্রাহ্মণ পুত্রেরই ধৈর্য সংযমী, তারপর জ্ঞানী, সত্যবাদী, ধর্মপ্রাণ ইত্যাদি তার কাছে বেশি আছে। এই জন্যই দেখা গেছে যে ব্রাহ্মণ পুত্র সুদমাকে সে বুদ্ধিতে বিবেচনায় তাকে অগ্রগণ্য বলে গণ্য করেছেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। গল্পটা তোমরা পড়বে এবং আস্তে আস্তে সে তার অবজেক্টিভগুলো পড়বে এবং এই সৃজনশীল প্রশ্নটা পড়বে, দেখতে তোমরা তাড়াতাড়ি আগিয়ে যাবে, তোমরা ভালো পড়াশোনা করবে, ভালো থাকবে। এই বলে আমার পড়া এখানেই শেষ করলাম।